কত টাকা ছিল তোমার কাছে? 60,000 টাকা। পুরো টাকা নিয়ে গেছে? পুলিশ জানাইছো বিষয়টা? না জানাইছি না, ওখানে আমি জানাইছি। আমি ওখানে একটু হেল্প চাইছি স্যার, ইয়া সিসি ক্যামেরা যদি থাকে, যদি তারে আমি দেখলে ধরুন সিসি ক্যামেরা। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে, হে রুগী লে আইছে মেডিসিন বিভাগে, তার রুগী ভর্তি। তাকে একজন ট্রাইবেল ছেলে তাকে ডাক দিছে, তাকে ক্যান্সার হাসপাতালের সামনে নিয়ে তাকে পাঁটা খাওয়াইছে, টিফিন টিফিন খাওয়াইয়া তাকে খাওয়ানোর পরে তারা আবার একটা নির্জন জায়গা নিয়ে তাকে বলছে, তোমার পকেটে টাকা আছে বা টাকা বাইর করো, তুমি কোনখান থেকে টাকা লই আইছো, যে কথা কইয়া তার পকেটের থেকে 7,500 টাকা লইয়া তার সম্পদ দিয়ে দিয়েছে। তখন তো লোকটি এমনি কোনো পরিচিত না, এখানে যখন যদি সিসি ক্যামেরা ডিশ দেখে তাহলে লোকটির মনে হয় চিনবে বাইরকরণের দোকান। এই লোকটা কোন জায়গার থেকে এসে জানেন কিছু? এদিকের মধ্যে লোক, কিন্তু কোন জায়গার থেকে আরো জানা যায়, এখানে ঘোরাফেরা করে তারা এই কাজ করে আর কি। আর যে টাকা নিছে হে কোন জায়গার থেকে এসে? যে টাকা নিছে হে বিশ্রাম তো পদ্মনগর বাড়ি স্যার। হে কোন জায়গার বাড়ি? এর বাড়ি পদ্মনগর। আপনি কিভাবে চিনেন? আমি চিনি বলতে আমার পরিচিত বন্ধু বান্ধব। আপনারা বাড়ি কি একসঙ্গে? না, আমার বাড়ি হলো বাড়ির বাজার, এর বাড়ি রামগঞ্জ পদ্মনগর। কত টাকা নিছে? 7,500। জীবিতে কি কারণে আসছে? এ আইছে তার মোর চিকিৎসা করানোর লাগে, ভর্তি মেডিসিন দিতে। কি মনে হয়, মানে রাজ্যের প্রধান ব্যাপারের জিবি হাসপাতালে এমভাবে টাকা চিন্তাই করছে? জিবি হাসপাতালের মধ্যে আসলে চিন্তাই বাদ দূরত্ব একটু বেশি, কারণ এখানে চক্র আছে, পুলিশ ইচ্ছা করলে এই চক্রটাকে ধরতে পারে। পুলিশে জানাইছেনি বিষয়টা? পুলিশের কাছে তো গেছে জানাইছে।